দেখুন আমাদের বক্তব্য পরিষ্কার। প্রদেশ কংগ্রেস সভাপতি এর আগে প্রেস কনফারেন্স করে বলেছেন রাজ্যের একাধিক জেলাতে দত্তপুকুরে রিসেন্ট পাওয়া গেছে বোমা তৈরির কারখানা। এখনো তদন্তে কি হলো, অগ্রগতি কি হলো আমরা জানতে পারলাম না। মেদিনীপুর মালদাতেও বোমা বিস্ফোরণের কারখানা পাওয়া গেছে। রাজ্যে ভাড়াটে খুনিদের আমদানি হচ্ছে। আগে বিহার আর উত্তরপ্রদেশে ভাড়াটে খুনির গল্প শুনতাম, আমরা কাগজে পড়তাম, কিন্তু আমাদের বাংলাতে ভাড়াটে খুনিদের রমরমা কারবার তৈরি হয়ে গেছে। আজকে পুলিশ লকআপে হত্যা হচ্ছে, খুন ডাকাতি রাহাজানি অগ্নি সংযোগের ঘটনা আমরা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আমরা ধিক্কার জানাই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি, পাশাপাশি রাজ্যের সর্বক্ষণের একজন পুলিশ মন্ত্রী করার জন্য আমরা দাবি জানাচ্ছি। রাজ্যের আর কত আইন শৃঙ্খলার অবনতি হলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বলবেন যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আমরা তো তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, এর আগে মহিলাদের নারী নির্যাতন হয়েছে, নারী ধর্ষণ হয়েছে, বোমা তৈরির কারখানা পাওয়া গেছে, গল্ফ গ্রিনে লকআপে হত্যা হয়েছে, নরেন্দ্রপুরে লকআপে হত্যা হয়েছে, লাস্ট হামার স্ট্রিটে লকআপে হত্যা হয়েছে। আজকে খুন ডাকাতি আজকে জয়নগরে যেভাবে তৃণমূলে গণ্ডগোলে হত্যা হয়ে গেল, আমডাঙ্গাতে যেভাবে তৃণমূলে গণ্ডগোলে হত্যা হয়ে গেল, এখন দেখতে পাচ্ছি রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধি নাও সুরক্ষিত নয়। সেখানে আমরা বিরোধী দল আমরা আতঙ্কিত আছি, সাধারণ মানুষ আতঙ্কিত আছে। আমরা ধিক্কার জানাই রাজ্য সরকারকে, আমরা ইমিডিয়েট আমরা বিধানসভায় ডেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হোক। আমরা বিধানসভায় শূন্য, তা সত্ত্বেও আমরা বিধানসভা ডাকার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছি। কবে দায়িত্বটা ঠিক মতন সামলেছেন এটাই তো প্রশ্ন। পঞ্চায়েত আপনি ভাবুন না কতগুলো খুন হয়েছে, আর রিসেন্টলি যা দেখা যাচ্ছে প্রায় 48টার বেশি খুন হয়ে গেল। এই যে এতগুলো খুন সংগঠিত করা হচ্ছে কিভাবে হচ্ছে, কোথা থেকে এত অস্ত্র, কোথা থেকে এত বোমা বারুদ, কোথা থেকে আসছে পশ্চিমবঙ্গে? ইন্টেলিজেন্স বলে কি কিছু নেই? তার কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, যেভাবে সুপারি কিলাররা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন, আপনি দেখতে পারবেন শুধু মানুষ খুন হচ্ছে না, আপনাকে বুঝতে হবে আইন শৃঙ্খলাটা এতটাই একটা খারাপ অবস্থায় পৌঁছেছে। অনেক যারা দোকান, বিভিন্ন এলাকায় দোকান লুট হচ্ছে, মস্তান রাস তৈরি হচ্ছে, এগুলো কেন? প্রত্যেক দিন মানুষ রাস্তায় বেরোবে সুরক্ষিত হয়ে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে বিস্তারিত প্রেসে বলেছেন আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের মিছিল, এই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি যে মানুষ আইনের ভরসারা ফিরে পেতে চাইছে। রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন, উনি পুলিশ মন্ত্রী হয়ে কাজ করছেন না, এটা খুব পরিষ্কার। উনি যদি না পারেন অন্য কাউকে দায়িত্ব দিন বা নিজে ছেড়ে দিন। তার কারণ হচ্ছে দিনের শেষে মানুষের প্রাণ, তার কারণ মায়েদের যে কোল খালি হচ্ছে প্রত্যেক দিন, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও খুন হচ্ছে, কেউ জখম হচ্ছে, কোথাও বোম পাওয়া যাচ্ছে, কোথাও পিস্তল পাওয়া যাচ্ছে, বারুদের কারখানা, এগুলো চলছে কি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের এটা কালচার নয়, পশ্চিমবঙ্গে এই হিংসা সই কালচারে বিশ্বাস করে না, আমরা শান্তি চাই।